নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি রেসিপিটি। রান্নাঘরের খুব সাধারণ মশলার সঠিক পরিমাণ ব্যবহার দিয়ে কিন্তু আমরা এই অসাধারণ স্বাদের সাবেকি রান্নাটি বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারি। তাহলে তোমরাও যদি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে চাও, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো রান্নাটা একবার দেখে নেওয়া যাক। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম এরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ঠিক পিঠের দিকে যে ময়লাটা থাকে সেটা এরমভাবে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মাছটাকে একটু ম্যারিনেট করব। এর জন্য 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর তার সাথে সাথে দিয়ে দেবো সম পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়ে মাছটাকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। ভালো করে মাছের গায়ে নুনটাকে আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে। মাছটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আলু পটলটা কিভাবে কেটেছি তোমরা দেখে নাও। এখানে 400 গ্রাম মাছের জন্য আমি 400 গ্রাম পটল আর 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। পটলটাকে ঠিক এরম দু আধখানা করে কেটে নিয়েছি। একটু বড় সাইজের পটল হলে 3টে টুকরো করবে, আর আলুটাকেও ডুমুডুমু করে কেটে নিয়েছি। তারপরে আলু আর পটলের গায়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে আলু পটলটাকে সাইডে সরিয়ে রেখে আমি দেখে নেব আমরা কী কী এখানে মশলা ব্যবহার করছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে দেখো এরমভাবে আমি কেটে নিয়েছি। বড় পেঁয়াজ হলে একটাই ব্যবহার করবে। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে 3টে রসুনের কোয়া আর 1/2 ইঞ্চি আদা দিচ্ছি। তার সাথে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, আর তার মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিলস্পুন মতো জল। তারপরে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব, দেখো ঠিক এরকম। এরপরে কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে হাই রেখে চিংড়ি মাছগুলোকে 1-1.5 মিনিট সময়ের মধ্যে এপিটোপিট করে জাস্ট একটু ফ্রাই করে নেব। খুব অল্প কিন্তু চিংড়ি মাছ ভাজতে লাগে, নইলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এরপরে ওই একই তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করে আলুটাকে ফ্রাই করব। আলুর মধ্যে আগে থেকেই নুন হলুদ মাখানো রয়েছে। এটা কী হবে, এভাবে ফ্রাই করলে আলুটা ভেতর অবধি অনেকটাই নরম হয়ে আসবে এবং স্বাদটাও খুব সুন্দর আসবে। অনুষ্ঠান বাড়িতে কী হয়, অনেকটা ডুবো তেলে এই সবজিগুলো ফ্রাই করা হয়, তা সেই স্বাদটা আনতে গেলে আমাদের কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই হাই করা চলবে না, যেহেতু আমাদের তেলের পরিমাণটা অনেক কম, আমরা হেলথ কনসাস। সে কারণে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে এভাবে ফ্রাই করলে ওই স্বাদটাই কিন্তু ভেতর অবধি সবজি চলে আসবে। তারপরে পটলটাকেও ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে আমি এখানে একটা ফোড়ন দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিলাম প্রথমে, তারপরে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, 1টা দারচিনির টুকরো বড় সাইজের দিলাম, 3টে ছোট এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটু আমি ফ্রাই করে নেব। 2-3 মিনিট সময়ের মধ্যে যখন একটু লালচে হয়ে আসবে পেঁয়াজগুলো এবং তেল থেকে আলাদা হয়ে যাবে, দেখো তেলটা সেপারেট হয়ে আসছে, ঠিক এই স্টেজে আগে থেকে যে মশলাটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দেব। মশলা দিয়ে 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলার মধ্যেও আমি মিক্সি ধোয়া জল একটু অ্যাড করব। যেহেতু তেলের পরিমাণটা কম এবং মশলাটাকেও খুব ভালো করে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো করে রান্নাটা করতে হবে, ভালো করে মশলাটা কষাতে হবে, সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমকে পুরোটাই লো টু মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে। আর একটু জল অ্যাড করলে কী হয়, মশলা কষানোটা খুব ভালো মতো হয়। এরপরে আমি এর মধ্যে আন্দাজ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার অ্যাড করব। কাশ্মীরি মির্চ পাউডারটা জাস্ট কালারের জন্য। শুকনো মশলাটা অ্যাড করেছি, সে কারণে এখানেও আমি একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। তেল যতক্ষণ না ছেড়ে আসবে ততক্ষণ গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রেখেই কষাতে হবে। এই কষানোর সময়টা এবং যে প্রসেসে কষাচ্ছি সেইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাহলেই কিন্তু সেই প্রপার স্বাদটা
পাওয়া যাবে। এরপরে যখন তেল বেরিয়ে আসবে দেখো মশলা থেকে, তখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই 3 টেবিলস্পুন মতো অ্যাড করলাম। তারপরে বাটিটার মধ্যে একটু টক দই লেগেছিল বলে জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। তারপরে আরও 2-3 মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেমকে একদম লো রেখে। তিন মিনিট পরে যখন আবার তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। চিনিটা কিন্তু এখানে কখনোই স্কিপ করো না, তাহলে কিন্তু প্রপার স্বাদ আসবে না। এরপরে আগে থেকে ফ্রাই করে রাখা আলু পটলটা মশলার সঙ্গে অ্যাড করে দেব। ভালো মতো করে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে আলু পটলটাকে। তারপরে সাইডে একটা পাত্রের মধ্যে আমি গরম জল তৈরি করেছিলাম, সেইটা ঢেলে দিলাম। অবশ্যই রান্নার কিন্তু গরম জলই ব্যবহার করবে, নাহলে স্বাদটা খারাপ হয়ে যাবে। এরকমভাবে ডুবে যাবে আলু পটলগুলো। এরকমভাবে আমি জল দিয়ে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম যেটা, সেটাও অ্যাড করে দিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে রান্না হতে দেব। 8 মিনিট পরে আমি ফিরে এসেছি। এইটুকু গ্রেভি আমাদের লাগবে। পরে কি হয়, আলুটা আরেকটু গ্রেভি টেনে নেয়। আমি নুন মিষ্টির আন্দাজটা একবার চেক করে দেখে নিচ্ছি, একদম প্রপার আছে। এরপরে আমি শেষে 1/2 টিস্পুন গরম মশলা পাউডার অ্যাড করছি আর 1 টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে আমি রান্নাটাকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম। তারপরে গরম গরম পরিবেশন করে দেব। পুরনো দিনের সাবেকি এই রান্না কিন্তু বাঙালিদের গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় সানডে হোক বা যে কোনো দিন ছুটিতে একদম কিন্তু জমে পুরো খি। তবে তোমরা কবে এইভাবে পটল চিংড়ি বানাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।